আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাচ্ছি চিকেন টিক্কা বিরিয়ানি। চিকেন টিক্কা অথবা চিকেন টিক্কা মশলা তো আমরা কম বেশি সবাই খেয়েছি, বাট কীভাবে চিকেন টিক্কা বিরিয়ানি তৈরি করতে হয় তা হয়তো বা আমরা অনেকেই জানি না। কিভাবে বাসায় থাকা সিম্পল কিছু উপাদান দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে এই অসাধারণ বিরিয়ানি তৈরি করতে হয় তাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক। তো চলুন চিকেন টিক্কা বিরিয়ানি তৈরি করা যাক। শুরুতে আমি একটা বড় বাটি নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 2 কিলো পরিমাণ চিকেন, এবং চিকেনগুলোকে একটু বড় করে আমি সাইজ করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন সাইজগুলো একটু বড় করে এবং তার মোটা অংশগুলো একটু চিরে নিতে, যাতে করে মশলাগুলো ভিতর পর্যন্ত ঢুকতে পারে। এ পর্যায়ে এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিচ্ছি লবণ পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, এবং এর সাথে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ, দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, এবং এর সাথে দিয়ে দিচ্ছি ফুড কালার 1/2 চা চামচ। আমি এখানে লাল রঙের ফুড কালার নিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন এখানে সরিষার তেলই দিয়ে তৈরি করে নিতে। তেল দেওয়া হয়ে গেলে হাত দিয়ে মশলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সবগুলো চিকেনকে উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। চেষ্টা করবেন প্রত্যেকটা মাংসর ভিতরে যাতে সম্পূর্ণ মশলা ভালোভাবে ঢুকে যায়। প্রায় 5-6 মিনিট চিকেনকে ভালো করে উল্টে পাল্টে মেশানোর পর এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। ভিনেগার দেওয়া হয়ে গেলে আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন ভিনেগারটি সব কিছুর সাথে ভালো করে যেন মিশে যায়, তবে আপনারা চাইলে শুরুতেও দিতে পারেন। মেশানো হয়ে গেলে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ভালো করে চিকেনের সম্পূর্ণ অংশকে র্যাপ করে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এ পর্যায়ে আমি চাউলের প্রিপারেশনটা করে নেব। আজকে আমি এখানে ভিডিওতে দেখানো এই ব্র্যান্ডের চাউল নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কিলো পরিমাণ বাসমতি চাউল দিয়ে দিচ্ছি এবং এর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে হাত দিয়ে চাউলের সাথে পানিকে ভালো করে কুচলিয়ে কুচলিয়ে সব ময়লা বের করে নিতে হবে এবং কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নিতে হবে। কয়েকবার পানি বদলিয়ে চাউলকে ধোয়ার পর এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং 1 ঘন্টার জন্য চাউলকে ভিজতে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে 1 ঘন্টা পর ফ্রিজ থেকে মেরিনেট করা চিকেনের অংশগুলো আমি বের করে নিয়েছি এবং এগুলোকে আমি ভাজতে চলে যাব। এর জন্য একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এতে চিকেনের অংশগুলোকে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। শুরুতে একসাথে চাপাচাপি করে সবগুলো চিকেন না দিয়ে চেষ্টা করবেন 2 ব্যাচে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে চিকেনের এক পাশ আমি 5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোয়ে আছে। 5 মিনিট পর আমি একটা চিমটা দিয়ে চিকেনের এক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। এবং একইভাবে আমি এ পাশটিকেও 5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি।
প্রায় 5 মিনিট পর আবারো চিকেনের অংশগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা হয়তোবা দেখতে পারছেন চিকেন থেকে অনেকটা পানি উঠে গিয়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, এই পানি থেকে আস্তে আস্তে চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে এবং রান্না হয়ে যাবে। চেষ্টা করবেন 5 মিনিট পর পর চিকেনের এক একটা সাইড উল্টিয়ে দিতে। একপাশ 5 মিনিট করে ভাজা হয়ে গেলে সাইডটা চেঞ্জ করে আবারও 5 মিনিটের জন্য অন্য সাইডে ভাজতে থাকবো। এভাবে প্রায় 20 থেকে 25 মিনিট ভাজার পর যখন দেখব চিকেনগুলো থেকে একটা পোড়া পোড়া ভাব চলে আসে, ওই পর্যায়ে চিকেনগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিব এবং একইভাবে বাকি চিকেনগুলোকেও আমি ভেজে নিচ্ছি। সম্পূর্ণ চিকেনের অংশগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে সার্ভ করতে চাইলে শুধু চিকেন টিক্কা হিসেবেই খেতে পারবেন। এরপর আমি এতে গ্রেভি করতে চলে যাচ্ছি। শুরুতে একটা বড় কড়াই নিয়ে তাতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কারণ পেঁয়াজটিকে আমি ভেজে বেরেস্তা তৈরি করে নিব। এর জন্য একটা স্প্যাচুলা দিয়ে পেঁয়াজকে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা তৈরি করার ক্ষেত্রে চুলার তাপ মিডিয়াম থেকে কিছুটা লোয়ে রেখেই ভালো করে পেঁয়াজকে ভেজে নিতে হবে, নয়তোবা পেঁয়াজ ভিতরে কাঁচা থাকবে এবং বাইরে সোনালী বর্ণ ধারণ করবে। যখন দেখবেন পেঁয়াজ সম্পূর্ণ সোনালী বর্ণ ধারণ করেছে, ওই পর্যায়ে পেঁয়াজগুলোকে আমি একটা টিস্যুযুক্ত প্লেটে উঠিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পেঁয়াজে বেরেস্তা না উঠিয়ে কিছুটা রেখে আমি বাকিটুকু উঠিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ে আবারও চুলা অন করে এতে দিয়ে দিই হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দেওয়া হয়ে গেলে আবারও স্প্যাচুলা দিয়ে 2-4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজকে একটু ভেজে নিতে হবে এবং এ পর্যায়ে এতে 2টা টমেটো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে আবারও পেঁয়াজের পেস্ট এবং টমেটোর পেস্টকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা ভাবটা চলে যায়। চাইলে এখানে টমেটো পেস্টের পরিবর্তে টমেটো কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ টক দই। টক দই দেওয়া হয়ে গেলে সব কিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে একটা বাটিতে ভালো করে মিশিয়ে তারপর এখানে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং সব কিছুকে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন তেল উঠে আসবে ওই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে চিকেনকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। প্রায় 5-6 মিনিট পর চিকেনের ঢাকনাটি সরিয়ে নিচ্ছি এবং একটা স্প্যাচুলা দিয়ে চিকেনগুলোকে ভালো করে উল্টে পাল্টে একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়া হয়ে গেলে আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। যদি আপনারা এটাকে শুধুমাত্র চিকেন টিক্কা মশলা হিসেবে খেতে চান তাহলে এখানে কেওড়া জল দেওয়ার দরকার নেই। যদি আপনারা বিরিয়ানি হিসেবে খেতে চান অবশ্যই এতে কেওড়া জল দিতে হবে এবং এর উপরে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢাকনা লাগিয়ে চুলা বন্ধ করে দিচ্ছি। অন্যদিকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1.5 কিলো পরিমাণ নর্মাল তাপমাত্রা পানি। পানি দেওয়া হয়ে গেলে এতে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
এরপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়ে তৈরি করতে, তাহলে সুন্দর একটা খুশবু বের হয়। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। সবকিছু দেওয়ার পরে অপেক্ষা করতে থাকব পানিতে বলক আসা পর্যন্ত। যখন পানিতে বলক চলে আসবে তখন 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি চাউলগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কিলো পরিমাণ চাউল নিয়েছি। বাসমতি চাউলের জন্য 1 কিলো পরিমাণ চাউলে 1.5 কিলো পানি যথেষ্ট। তবে আপনারা চিনি গুঁড়া চাউল দিয়ে তৈরি করতে চাইলে তাহলে আপনাদের ডাবল পরিমাণ পানি দিয়ে তৈরি করে নিতে হবে। চাউলে যখন বলক চলে আসবে ওই পর্যায়ে স্প্যাচুলা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে সবকিছুকে একটু মিশিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি পানি চাউলের গায়ে গায়ে চলে আসা পর্যন্ত। যখন দেখবেন যে পানি চাউলের গায়ে গায়ে অথবা চাউলের থেকে কিছুটা নিচে চলে গিয়েছে, ওই পর্যায়ে সবকিছু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে 15 মিনিটের জন্য আমি দমে দিয়ে দিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটি সরিয়ে নিচ্ছি এবং একটা স্প্যাচুলা দিয়ে নিচের থেকে রাইসগুলোকে উপরের দিকে নিয়ে নিচ্ছি এবং এখান থেকে 3 ভাগে 2 ভাগ রাইস আমি একটা বোলে উঠিয়ে নিচ্ছি এবং একটা ভাগ সমান করে এর উপরে চিকেন টিক্কা মশলা ছড়িয়ে বসিয়ে দিচ্ছি। চিকেন মশলার সাথে যে গ্রেভিটাও আছে তাও এখানে কিছুটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবং এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তা চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা ও পুদিনা পাতা। এখানে আমি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি ও 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এর উপরে আবারও একটা রাইসের লেয়ার দিয়ে দিচ্ছি। এর উপরে যে অবশিষ্ট চিকেন টিকা মশলা ছিল সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিকেন টিকা মশলা দেওয়া হয়ে গেলে এর উপরে আবারও পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এবং আবারও 1 টেবিল চামচ ধনে পাতা ও 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবং সর্বশেষ ভাতের লেয়ারটি এখানে বিছিয়ে দিচ্ছি। সমান করে বেছানো হয়ে গেলে আবারও পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফুড কালার। ফুড কালার দেওয়া হয়ে গেলে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে দমে রেখে দিচ্ছি। এই সময়ে চুলার তাপ সম্পূর্ণ লোয়ে থাকবে। প্রায় 10-15 মিনিট পর ঢাকনাটি সরিয়ে নিচ্ছি এবং বিরিয়ানিটি আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজা চিকেন টিক্কা বিরিয়ানি। গতানুগতিক বিরিয়ানি থেকে সম্পূর্ণ আলাদা এবং খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আমার রেসিপিটি দেখে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমার কাছে কি কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি তা তৈরি করার অবশ্যই চেষ্টা করব। আল্লাহ হাফেজ।